পুজোর আগে ডুয়ার্সের পর্যটন বিকাশে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দপ্তর। এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্ণাতে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। পুজোর আগে ডুয়ার্সের পর্যটন বিকাশে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের পর্যটন দপ্তর। এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্ণাতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন বৈঠকের পর গৌতম দেব জানান, পাহাড় ডুয়ার্স মিলিয়ে বিভিন্ন এলাকায় 79টি ট্রেকিং রুট খুলে দেওয়া হচ্ছে। এই রুটে ট্রেকিং করতে পারবেন ট্রেকাররা। এছাড়া ডুয়ার্সের ফাঁসখাওয়া, গারুচিরা, জলদাপাড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন করা হচ্ছে। পুজোয় পর্যটকদের জন্য বাগডোগরা এয়ারপোর্ট, এনজিপি স্টেশন, মালবাজার সহ বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে পর্যটনের বিশেষ সার্কিট তৈরি করা হচ্ছে। হোমস্টেগুলোকে আর্থিক অনুদানের মাধ্যমে আরো আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। সেই মিটিংটা হচ্ছে একটা পর্যটনের বিকাশ নিয়ে মিটিং হলো। আমরা কতগুলো খুব উল্লেখযোগ্য প্রকল্প আলিপুরদুয়ারে আমরা নিতে যাচ্ছি। বক্সা ফোর্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, সে বক্সা ফোর্টের 2.5 কিলোমিটার মতো রাস্তা পিডব্লিউডি ডিপার্টমেন্ট করছে। বাকি 2.5 কিলোমিটারের মতো রাস্তা এটা ডিপিআর তৈরি করে ডিএম সাহেবকে দিতে বলেছি। তাহলে এটা আমরা পর্যটন দপ্তর থেকে নেব এবং সেটা শেষ অবধি ওখানে পৌঁছতে পারে। আর বক্সা ফোর্টের উপরে যে জায়গাটা ল্যান্ডস্কেপিংয়ের জন্য একবার আমরা ট্যুরিজম থেকে টাকা দিয়েছিলাম, আমরা আরও টাকা দেবো, ফুল ল্যান্ডস্কেপিং করতে বলেছি। সাথে কিছু ইকো ফ্রেন্ডলি টেম্পোরারি টাইপের ক্যাম্পিং সাইট ওখানে করা যায় কিনা সেটা আমরা এক্সামিন করছি। সাথে লেপচাখা, চুনাবাটি এই দুটো জায়গাকে এর সাথে ট্যাগ করে আমাদের অফিসাররা যাবেন, আমি নিজেও যাব, গিয়ে এটাকে আমরা ডেভেলপ করতে চাই। আর ডিএম সাহেব আরেকটা জায়গা দিয়েছেন, এটা হচ্ছে ভুটান ঘাটের থেকে একটু আগে, হাঁসখোয়া, সেইখানটাতে ডিপিআর রেডি হয়ে গেছে, ওই জায়গাটায় আমরা একটা ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার এটা আমরা করব। থার্ডলি আমরা এই প্রধানপাড়া জলদাপাড়ার পেছনে সেটা আমরা একটা জায়গা রিজিউম ল্যান্ড, গভর্নমেন্টের খাস ল্যান্ড, সেই ল্যান্ডটা ট্রান্সফার হলে সেইখানে আমরা একটা খুব ভালো জলদাপাড়ার একটা সেকেন্ড এডিশন সেখানটা আমরা করব। মাদারিহাটে আমরা আমাদের ট্যুরিস্ট লজটা কালকে আমি মিটিং করব, সেখানে পুরো রিনোভেশন করছি এবং আরও কিছু কটেজের সংখ্যা, ভিআইপি কটেজ ওইখানটাতে আমরা এটা বাড়াচ্ছি। চিলাপাতায় আমরা মথুরা যে চা বাগান ওখানে 5 একর জমি অ্যাডমিনিস্ট্রেশন যদি আমাদের জোগাড় করে দিতে পারে তাহলে সেখানে আমরা ট্যুরিজমের একটা প্রজেক্ট করব।